আমি সম্পর্ক নামক এই ব্যাপারটাকে এখন ভয় পাই। আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার যন্ত্রণাকেও এখন ভয় পাই, কারণ মানুষ তার নিজ সুবিধা অনুযায়ী ভালোবাসার ইতি টানে। কখনো কখনো আপনি যতই ভালো হন, যতই দয়ালু হন, যতই যত্নবান হন, যতই ভালোবাসুন, কিছু মানুষের জন্য সেটা কখনোই যথেষ্ট না। প্রেম হলো আসলেই একটা কয়েন, যার এক পৃষ্ঠে বেদনা আর অন্য পৃষ্ঠে সুখ। লোহার ছিকল ছিন্ন করবার ক্ষমতা আমার আছে, কিন্তু ফুলের শিকল দুলে দেওয়ার মতো নির্মমতম শক্তি তো নেই আমার। ভিক্ষে করে ভালোবাসার টিকানো চায় না, সহানুভূতি পাওয়া যায় মাত্র। সবারই একজন আপন কেউ থাকুক, ঝিনুক যেভাবে বুকের ভেতর মুক্ত আগলে রাখে সেইভাবে আগলে রাখুক। কারো অবহেলায় নিজেকে ভাসিয়ে না দিয়ে মনটাকে শক্ত করো, আর নিজেকে এমনভাবে তৈরি করার চেষ্টা করো তোমাকে অবহেলা দেওয়া মানুষটাই যেন এক সময় তোমার জন্য সবচেয়ে বেশি আফসোস করে। একটা সময় কাচের চুড়ি ভেঙে গেলে মেয়েটা কাঁদে, হাতের ঘড়িটা ভেঙে গেলে ছেলেটা কাঁদে, প্রাইমারি স্কুলের বন্ধুদের ছেড়ে আসলে বুক ভেঙে যায়, তারপর একটার পর একটা ভাঙাভাঙ্গির খেলা খেলতে খেলতে দেখতে দেখতে মানুষ নিজে ভেঙে গেলেও আর কাঁদে না। কিছু মানুষের মন তো নোংরা জলের চাইতেও নোংরা। প্রতিটা মানুষের প্রতিটা কান্নার পেছনে বেদনা লুকিয়ে থাকে, কারণ কেউ ইচ্ছা করে কাঁদতে পারে না। কান্না হলো ইচ্ছের বিপরীত, যা বেদনা থেকেই উৎপত্তি হয়। এক ফোঁটা চোখের জল 100 ফোঁটা রক্তের সমান, কিন্তু বাবার 1 ফোঁটা গায়ের ঘাম 1000 ফোঁটা চোখের জলের সমান। জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক না সার্চ করে। কিছু আঘাত মানুষকে চিনতে শেখায়, কিছু কথা জীবন বদলে দেয়, কিছু ব্যবহার নীরবে কাঁদায়, আর কিছু কষ্ট আজীবন রয়ে যায়। কিছু আপনজন সহজেই ভুলে যায়, তবুও জীবন ঠিকই চলে যায়। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না, এত ভালোবাসা দেওয়ার পরেও যে তোমার হয়নি সে অন্য কারো হতে পারবে না। যে সম্মান পাওয়ার যোগ্য না তাকে সম্মান দিলে সে অহংকারী হয়ে ওঠে। যে সম্পর্ক অন্যের কথায় ভেঙে যায় সেটা কখনোই সম্পর্ক ছিল না, সেটা হোক প্রেম বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। ভালো মানুষ জীবন কষ্ট পায় বেশি, আর প্রতারক ঠকবাজেরা জীবনকে এনজয় করে বেশি। তুমি যদি সঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকবার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে, যার কাছে তোমার অস্ত্র মূল্যহীন। তুমি হারিয়ে গেলে তার অস্ত্র ঝরবে এটা ভাবাটাও অর্থহীন। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থাকলেও দূরত্ব বাড়াবে। রাগ করে মানুষ সবই পারে, পারে না শুধু ভালোবাসার মানুষটিকে বলে থাকতে। কারো মনে জায়গা করে নেওয়ার সর্বোত্তম মন্ত্র হলো খেদমত, বিশ্বাস ও ভক্তি, কিন্তু কারো ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক, সন্দেহ আর যুক্তি। কিছু হয়নি শোনার পরেও আরে বলো না কি হয়েছে, কিছু তো হয়েছে, বুঝতেই পারছি, এটা বলার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে কিভাবে একা থাকতে হয় তা শিখে নাও। তিতা হলেও সত্য,
তুমি যোগ্য না হলেই সে তোমাকে ফ্যামিলির অজুহাতে ছেড়ে যাবে। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যে ঝরে শেষ হয়ে যায়, বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশে থাকে। মাকে ছাড়া বাড়িতে নিজের স্বাদটা পর্যন্ত পাওয়া যায় না, মাকে ছাড়া জীবনে শান্তি পাবে কেমন করে। যে ভালোবাসা চামড়ার রং দেখে হয়, সে ভালোবাসা মুখে পূরণ উঠলেও শেষ হয়ে যেতে পারে। সুখের দিনে দেখলে বলে কেমন আছো ভাই, দুঃখের দিনে দেখলে বলে আমার সময় নাই। মরে যাওয়ার জন্য একটু বিষ খেতে হয়, কিন্তু বেঁচে থাকার জন্য অনেক বিষ হজম করতে হয়। নিজেকে এতটা ব্যস্ত রাখো যেন কাদার সুযোগই যেন না আসে, যদিও কখনো ভেঙে পড়ো, ভেবো মা তোমাকে ভালোবাসে। বিনয়ী হও, দুর্বল নয়, শক্তিশালী হও, হিংস্র নয়। হাজার আঘাত পেয়ে এক বুক অভিমান জমিয়ে যে একবার বদলে গেছে, তার হৃদয়ে পুনরায় জায়গা করা খুব কঠিন। সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, কিন্তু পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। 10 বছর আগে আমিটা হয়তো সুন্দর ছিল না, কিন্তু সুখী ছিল। অধিকার সবার উপর থাকে না, চোখের দিকে তাকিয়ে সবাই মন পড়তে পারে না। পাশে থাকা যায় কিন্তু আপন হওয়া চাই না। দূরত্ব বাড়লেও কিছু মানুষকে কখনো মন থেকে দূরে রাখা চায় না। আমি যখন বলি এই জীবনে এত কষ্ট কেন, তখন রব বলেন নিশ্চিত কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।